হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। ফ্রি ফায়ার নতুন আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। গাইস, আমাদের বাংলাদেশের পোকার MP40 গুলো কবে ব্যাক আসতে যাচ্ছে তার কনফার্ম ডেটটা তোমাদেরকে বলে দেবো। এছাড়াও গাইস, ইনকিউবেটর আসবে নাকি অন্য কোনো ইভেন্টের মাধ্যমে তোমাদের খুব কম ডায়মন্ডে পোকার MP40 গুলো দেওয়া হবে, সেই সম্পর্কে ফুল ডিটেলস আলোচনা করবো। ভাই, এক কথায় মারাত্মক একটা ভিডিও হতে চলেছে। এছাড়াও গাইস, তোমাদের একটা সুখবর দিয়ে রেখে আমি বাইরের সার্ভারে ঢুকেছিলাম মিস্ট্রি শপ দেখার জন্য, এবং মিস্ট্রি শপে কী কী আসছে সেইটা দেখার জন্য, এলাইট পার ডিসকাউন্ট আসছে কিনা সেইটা দেখার জন্য। সো গাইস, আমি বাইরের সার্ভারে ঢুকলাম এবং এমন কিছু দেখলাম ডিসকাউন্ট ইভেন্টে, সেইগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবে একেবারে পুরো ডিটেলসে। গাইস, অল্প ডায়মন্ডে তোমরা সব কিছু নিয়ে নিতে পারবা। সো গাইস, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর গাইস, ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দাও। আজকের ভিডিওর লাইক এম রাখলাম মাত্র 400, সবাই মিলে 400 লাইক এম কমপ্লিট করে দাও। আর যদি তোমার মনে চায় তাহলে সাবস্ক্রাইব করতে পারো, মনে না চাইলে সাবস্ক্রাইব করা লাগবে না, শুধুমাত্র একটা লাইক করলে আমি অনেক খুশি হয়ে যাবো। ওকে গাইস, তো আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, প্রথমেই তোমাদের পোকার MP40 আপডেটটা দিয়ে দেয়, তোমরা এতটা বেশি পোকার MP40 গুলো পছন্দ করে থাকো, আমাকে কয়েকজন মাথা খারাপ করে দিতে যে বাংলাদেশের পোকার MP40 কবে আসতে আছে এবং এর কনফার্ম ডেটটা কি। গাইস দেখো, এর এত জনপ্রিয়তার কারণ পোকার MP40 পরে যে আমাদের কোবরা ইভেন্টের সময় ইভোলিউশন MP40 স্কিনটা আসলো, ওটা 7 লেভেল করলে মানে 12 থেকে 13 হাজার ডায়মন্ড খরচ করে ম্যাক্স লেভেল করলে যে অ্যাবিলিটি থাকে পোকার MP40 হলুটাতে, ঠিক সেই অ্যাবিলিটি থাকে। এই যে হলুটা তোমরা দেখতে পাচ্ছ, এই হলুটার অ্যাবিলিটি ডাবল ড্যামেজের সাথে প্লাস রেট অফ ফায়ার রেঞ্জ একটু কমাই দিছে, কিন্তু গাইস একেবারে মারাত্মক স্কিন বলতে গেলে। এটা নিতে তোমাদের সর্বোচ্চ 1 থেকে 2 হাজার ডায়মন্ড খরচ হবে, কিন্তু আমাদের যে ইভোলিউশন MP40 স্কিনটা এসেছিল ওইটা নিতে তোমাদের 7 থেকে 800 ডায়মন্ড খরচ হয়েছে, আর ম্যাক্স লেভেল করতে গেলে 10 থেকে 12 হাজার ডায়মন্ড অনায়াসে খরচ করতে হয়েছে। সেজন্য তোমরা এখন পোকার MP40 অনেক বেশি পছন্দ করে থাকো। তো দেখো গাইস, সর্বশেষ আমাদের তাইওয়ান সার্ভারে, জাপান সার্ভার যেটা বলে, তো তাইওয়ান সার্ভারে কিন্তু সর্বশেষ এই পোকার MP40 চারটায় ব্যাক এসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত এটা কিন্তু ইনকিউবেটারে দেওয়া হয়নি। ইনকিউবেটারে দিলে ওদের একটু ব্যবসা বেশি হয়, কিন্তু ইনকিউবেটার বাদে অন্য একটা ইভেন্টে এবার দিয়েছে টোকেন এক্সচেঞ্জ। এখানে গাইস দেখো, এই পাস মতো এই টোকেন এক্সচেঞ্জ করে, মানে এই টোকেনগুলোই ব্লু প্রিন্ট মূলত, এই টোকেনগুলো তোমাদের কালেক্ট করতে হবে, কিন্তু গাইস ফ্রিতে পাবা না, কিন্তু এই টোকেনগুলো ব্লু প্রিন্টের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। এই টোকেনগুলো তোমাদের ডায়মন্ড দিয়ে নিতে হবে, কিছু ডায়মন্ড, অল্প ডায়মন্ডের মধ্যে এই টোকেনগুলো তোমরা পেয়ে যাবে, এবং স্টোনগুলো তোমাদের কাছে নিশ্চয়ই থাকে, এলাইট পাস কেন বা অন্যান্যভাবে তোমরা এই স্টোনগুলো পেয়ে যাও। তো যাই হোক, এই স্টোনগুলো তোমাদের গোছাইতে হবে, তোমাদের আইডিতে যদি থেকে থাকে তাহলে এই যে টোকেন, তাস টোকেনটা দিয়ে তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবা। এক কথায় এই তাস টোকেনটা কিন্তু ব্লু প্রিন্টের কাজ করবে। ওকে গাইস, ক্লিয়ার হয়ে গেলে এখন দেখো আমাদের বাংলাদেশ সার্ভার কবে ব্যাক আসবে। দেখো ভাই, আমাদের বাংলাদেশ সার্ভার নতুন লঞ্চ হয়েছে এবং সামনে আস্তে আস্তে ফ্রি ফায়ারের 4th অ্যানিভার্সারি, এই উপলক্ষে আমাদের বাংলাদেশ সার্ভার আসবে। ইন্ডিয়ান সার্ভার না আসলেও আমাদের বাংলাদেশ সার্ভার দেওয়ার কথা, কারণ বাংলাদেশ সার্ভার কয়েকদিন আগে ব্ল্যাক টি শার্ট ব্যাগ দিয়েছে, ইন্ডিয়ান সার্ভার দেয়নি, কারণ আমাদের বাংলাদেশ সার্ভার নতুন উদ্বোধন হয়েছে, সেজন্য এসব কিছু দেবে। আর দেখা গেলো আগামী মাসে নাও দিতে পারে, কারণ আমাদের বাংলাদেশের মডারেটরগুলো একেবারে বোকাসোদা, সেজন্য আমাদের তেমন কিছু দেওয়া হয় না। সেক্ষেত্রে আমাদের এই পোকার MP40 দেওয়া হবে কিনা এখনো পর্যন্ত কনফার্ম নয়, 50-50 চান্স রয়েছে, তোমরা অপেক্ষা করতে থাকো, দেখো দেয় কিনা। ওকে গাইস, ক্লিয়ার হয়ে গেল। এরপরে গাইস তোমাদেরকে বলে রাখি মিষ্টি শপটা কবে আসতে আছে আমাদের বাংলাদেশ সার্ভারে। দেখো গাইস, আমি বাইরের সার্ভারে সকালে ঢুকলাম এবং চেক করার জন্য মিষ্টি শপ আসছে কিনা, সত্যি বলতে আমি মিষ্টি শপ দেখার জন্য কিন্তু গিয়েছিলাম, কিন্তু এখানে ডিসকাউন্ট ইভেন্ট দিয়েছে মিষ্টি শপটা, অন্য কোনো একটা ডিসকাউন্ট ইভেন্ট, এখানে সকলে 85% ডিসকাউন্ট পাচ্ছে, এটা কিন্তু মিষ্টি শপের থেকেও আরও ভালো, কিন্তু ইভেন্টটা মিষ্টি শপের থেকে ভালো কিনা সেটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে গাইস সকলে 85% ডিসকাউন্ট পাচ্ছে, এবং 85% ডিসকাউন্টে কিন্তু স্কাইলার ক্যারেক্টার থেকে অনেক ভালো ভালো বান্ডেল নিয়ে নিচ্ছে, মানে রাইস্টার যে চুলটা পরে থাকে ওই চুলটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে মাত্র 85% ডিসকাউন্টে, মাত্র 224 ডায়মন্ডে পাওয়া যাচ্ছে ওই বান্ডেলটা। তো দেখো, 85% ডিসকাউন্ট এখানে কারা পাবে, যাদের কাছে 0 থেকে 50 ডায়মন্ড থাকবে তারাই শুধুমাত্র 85% ডিসকাউন্ট পাবে। আর এখানে রাইস্টার বান্ডেল বা যে কোনো ভালো বান্ডেল দিতে হলে কিন্তু 224 ডায়মন্ড লাগতেছে, সেক্ষেত্রে 85% ডিসকাউন্ট নিয়ে কোনো লাভই হচ্ছে না, কারণ 85% ডিসকাউন্ট নিলেও তোমার কাছে ডায়মন্ড থাকতেছে মাত্র 50টার নিচে বা 50টার মধ্যে যে কোনো একটা থাকতে হবে, আর সেই 50টার মধ্যে ডায়মন্ড দিয়ে তুমি তো কোনো ভালো বান্ডেল নিতে পারতেছ না, এইসব টোকেন বা টোকেনের বক্স এইসব তোমাদের নিতে হবে, ভাউচার নিতে হবে। আর যদি তোমাদের কাছে 50 থেকে 100 মধ্যে ডায়মন্ড থেকে থাকে তাহলে 75% ডিসকাউন্ট পাচ্ছ, সেইটা দিয়েও তোমরা গ্লোয়াল স্কিন অথবা আমাদের যেসব বান্ডেল রয়েছে ভালো ভালো ওইগুলোও নিতে পারতেছ না, অথবা যেসব 100 থেকে 300 ডায়মন্ড যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু তোমরা 60% ডিসকাউন্ট পাচ্ছ। আর 60% ডিসকাউন্ট যখনই তোমরা পাওয়া তখনই কিন্তু রাইস্টার বান্ডেল ওইখান থেকে ডিসকাউন্ট, ওইখান থেকে প্রাইস বেড়ে গিয়ে দাঁড়াবে 300 থেকে 400, আর তখনও তোমরা নিতে পারতেছ না, কারণ তোমাদের কাছে ডায়মন্ড থাকতেছে মাত্র 100 থেকে 299। আর এখানে দেখো, 300 থেকে 300 উপরে যতই থাকুক না কেন তোমরা 50% ডিসকাউন্ট পাবা। এখানে গাইস পুরো মারপ্যাসটা এখানে দিয়েছে, 50% ডিসকাউন্ট পেলে কিন্তু তোমাদের ওই বান্ডেলটা নিতে হলে 500 থেকে 600 ডায়মন্ড অথবা 7 থেকে 800 ডায়মন্ড অবশ্যই খরচ হবে। ঠিক এইভাবে কিন্তু গাইডরা আমাদের সাথে প্রতারণা করে দেয়, ডিসকাউন্ট ঠিকই দিচ্ছে কিন্তু আমরা সেই ডিসকাউন্ট দিয়ে কোনো কাজে লাগাইতে পারতেছি না। ডিসকাউন্ট আমরা 85% পাচ্ছি, কিন্তু সেই 85% ডিসকাউন্টে শুধু টোকেন বক্স আর ভাউচার পাচ্ছি, এছাড়া কোনো বান্ডেল অথবা গুলাল স্কিন অথবা ইমোট পাচ্ছি না, এটাই কিন্তু মূলত আমাদের
সাথে প্রতারণা, এটাই এইভাবেই ঠিক আমাদের সাথে প্রতারণা করে কিন্তু আমরা বুঝতে পারতেছি না। দেখা গেল এই মাসের শেষের দিকে আমাদের মিস্ট্রি শপ না দিয়ে এই ইভেন্টটা দিয়ে দিতে পারে, যেহেতু বাইরের সার্ভার দিয়েছে, বাইরের সার্ভার যদি মিস্ট্রি শপ আসতো সেক্ষেত্রে আমরা আশা করতে পারতাম যে এইবার মিস্ট্রি শপ দেওয়া হবে। কিন্তু ভাই আমি এখন আর কনফার্ম দিতে পারতেছি না যে এই মাসে মিস্ট্রি শপ আসবে কিনা। তোমরা যে কোনো একটা ডিসকাউন্ট ইভেন্ট অবশ্যই দেখতে পারবা, তবে মিস্ট্রি শপ আসবে কিনা এটা আমি কনফার্ম নয়। ওকে গাইস, ক্লিয়ার হয়ে গেল? তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।